ইতিমধ্যে আপনারা দেখেছেন গত 30 মে মেয়র তাপস বঙ্গবন্ধু আইনজীবীদের একটি অনুষ্ঠানে আমাদের সুপ্রিম কোর্ট নিজেদের তিনি এসেছেন। এসেই তিনি এখানে যে বক্তব্য রেখেছেন এটা ছিল খুবই উদ্দত্তপূর্ণ। তিনি এসে বলেছে, তিনি তার বক্তৃতার এক জায়গায় তিনি বলেছেন যে অর্থাৎ যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তিনি নামিয়ে দিয়েছেন। কিভাবে নামিয়ে দিয়েছেন? যারা কথা না শুনবেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে মগুর ব্যবহার করা হবে, আর এরপরে সিভিল সোসাইটির বিরুদ্ধে তিনি উদ্দত্তপূর্ণ কথা বলেছেন। এখানে যারা আওয়ামী লীগের কাছ থেকে বেনিফিট নিয়েছে তারা আজকে তাদেরকে জ্ঞান দিতে আসে, এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে, আর এদের ওই জ্ঞানের এখন আর প্রয়োজন এদেরকে সদরঘাটে বস্তা ভরে তাদেরকে পানিতে, কালো পানিতে চুবিয়ে চুবাবেন। তো বিশেষ করে সুপ্রিম কোর্ট অঙ্গনে এই ধরনের আচরণ, এই ধরনের বক্তব্য, এটা নজিরবিহীন, যেটা পরবর্তীকালে মানব জমিন, প্রথম আলো পত্রিকা সহ অন্যান্য পত্রিকা এখানে এসেছে, নিউ এজ পত্রিকা এসেছে, এটাতে এই ধরনের ভায়োলেটেটিভ বক্তব্যে সমস্ত আইন অঙ্গনে বিশেষ করে যারা আমাদের মানব সম্মানিত বিচারপতি তারা আতঙ্কিত হয়েছেন, আইনজীবীরা আতঙ্কিত হয়েছেন যে ম্যান লাইক তাপস, সে একটা সিটি কর্পোরেশন মেয়র এবং নাও হি ইজ নট দ্য প্র্যাকটিসিং লয়ার হিয়ার, অ্যাসোসিয়েট মেম্বার, তিনি যে বক্তব্যকে এখানে দিয়েছেন তাতে যারা অ্যাডজুডিকেট করবেন, যারা বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট, সাহসী কোনো সিদ্ধান্ত এখানে তারা নিতে ভয় পাচ্ছেন। তো সেই কারণে আমি মনে করছি এটা আদালত অবমাননা, পেশি শক্তি ব্যবহার করে আদালতের আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে এখানে অবদমিত করার একটা পেশি শক্তি প্রয়োগের একটা পূর্বাভাস। এটা আদালত অবমাননার শামিল মাননীয় প্রধান বিচারপতির নজরে পরের দিন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে অন্যতম আমাদের এই সুপ্রিম কোর্টের ফর্মার প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ফর্মার ভাইস প্রেসিডেন্ট এম আমির ইসলাম সাহেব, এটা সমস্ত আইনজীবীদেরকে নিয়ে মাননীয় প্রধান বর্তমান মাননীয় প্রধান বিচারপতির নজরে এখানে এনেছেন। তিনি বিশেষ করে মানব জমির প্রকাশিত পত্রিকার নিউজটা মাননীয় প্রধান বিচারপতিকে দেখার পরে মাননীয় প্রধান বিচারপতি সাহেব আমাদের বক্তব্য তিনি ধৈর্য সহকারে শুনেছেন। তিনি বলছেন যে বিষয়টা আমি দেখব, কিন্তু আজকে প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, আমরা কোনো এর কোনো সদুত্তর না পাওয়াতে বাংলাদেশের বিশেষ করে আইন পেশার সাথে যারা জড়িত, আইন অঙ্গনে যারা পেশাগত দায়িত্ব পালন করেন, যারা আইনের শাসন এবং স্বাধীন বিচার বিভাগে যারা প্রত্যাশা করছেন, 18 কোটি মানুষও এটা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এত বড় দম্ভক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতিকে নামিয়ে দেওয়ার মতো যে উদ্দত্তপূর্ণ যে বক্তব্য, এর একটা কী প্রতিকারটা কী হয়, যেহেতু এই পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি, সে কারণে আজকে আমরা আদালত অবমাননার মামলাটা এখানে আমরা দায়ের করি। এখানে কী কী চেয়েছেন? এখানে আমরা চেয়েছি যে তাপস যে বক্তব্যটা এখানে দিয়েছেন এটা উদ্দত্তপূর্ণ আদালত অবমাননা, ইট ইজ এ পানিশেবল অফেন্স, এটার শাস্তি, এটা তাকে আমরা শাস্তি তার চেয়েছি এবং তাকে সুপ্রিম কোর্টে তাকে নোটিশ করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য এটা মাননীয় প্রধান বিচারপতির কাছে আমরা আবেদন করি।